শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, শরৎ স্মৃতি মন্দির, যেটা দেউলটিতে অবস্থিত। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত জায়গা। হাওড়ার দেউলটিতে অবস্থিত সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্যে দুতলা মাটির নির্মিত বাড়ি, টালির ছাউনি, সামনে শরৎ স্মৃতির উদ্দেশ্যে মূর্তি নির্মাণ করা আছে। অসীম দাশগুপ্তর, যখন পশ্চিমবঙ্গ সরকারে মাননীয় অর্থমন্ত্রী ছিল অসীম দাশগুপ্ত, তার সময়ই এটি নির্মিত হয়েছিল। এই ভিডিওর মধ্যে কীভাবে আপনারা আসবেন শরৎচন্দ্রের এই বাড়ির ঠিকানাতে, সব ডিটেলস আমি দিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। পাশেই নদী, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। শরৎচন্দ্রের মাটি নির্মিত বাড়ি, সাজানো গোছানো খুব সুন্দর। এগুলো পরে নির্মাণ করা হয়েছে, কংক্রিটের। এগুলো ভিতরে বাড়ির যে পোর্শনগুলো আছে এগুলো পুরো কাঠে নির্মিত। এটা পেয়ারা গাছের অংশ, এখনও আছে। রামের সুমতি যখন তিনি লিখেছিলেন তখন সেই পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের অংশটুকু আমি ভিডিওয়ে তুলে ধরতে পেরেছি। শরৎচন্দ্রের যে ময়ূর, সে ময়ূর আকার ঘর এটা, এর ভিতরে ময়ূর থাকত। এটা ময়ূর আকার ঘর। তারপরে পাশের ঘর চাই যাবেন, এটা বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, বাজার যতীন রাসবিহারী বসু শরৎচন্দ্র বিষয়ে ইনি গাইডম্যান, ডিটেলসে ইনি আমাদেরকে বর্ণনা দিয়ে বোঝাচ্ছেন শরৎচন্দ্রের ইতিহাসগুলি। তারপাশে ওটা মানুষের রেডিও, ওটা চলে যাবো পরে, ওটা চলে যান। ওটা ওনার চন্দ্রের নাতি নাত বইয়ের ছবি, আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছে আয়না। এই যে টেবিল এবং চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই টেবিল এবং চেয়ারে বসে এই জানালা দিয়ে সামনেই রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর ঠিক পাহাড় বরাবর হিসেবে এখান থেকে বসে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখি করতেন, শরতের ছবি দেওয়া আছে। ইনি শরতের ছোট ভাই, ছিল সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা লক্ষ্য রাখবেন, জানলাটা খোলা থাকত, রূপনারায়ণ নদী খেলতে বইত। দু নম্বর রাখি লক্ষ্য রাখবেন, ওনার জুত আছে দেখতে পাচ্ছেন, দু নম্বর রাখে গুণ দেখছেন, নিচে রাখছেন, হয়তো সোজা সোজা লক্ষ্য রাখুন। আরে ভাই র্যাকে র্যাকে ওদিকে, হ্যাঁ জুতো দেখতে পেয়েছি, ইজিচারে কনে লক্ষ্য রাখবেন, ওনার লাঠিটা, আর ইজিচারে যে মৃত্যু ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যে চাপছে স্ত্রী হিরণময়ী দেবী, পাশের কথায় যান, শরৎচন্দ্র এটা বৈঠকখানা, এখানে বসতেন, বিছানাও ছিল, শোয়ার বিছানা আছে। একশো বছর আগের ঘড়ি চলছে, ঘড়ি এখনো চলছে, একশো বছর আগের ঘড়ি এখনো চলছে, ঘড়িটা এপাশেই, পাশে ঘড়িটা আছে। এখানে বসে থাকতেন বাঁধানো নাতি নাতনির ছবি, পাশে এটা কি একটু বলবেন? একটা তো এইতে যে বইগুলো দেখছেন উনি পড়ছেন, আচ্ছা ছবিটা এটা হচ্ছে গড়গড়া, মানে যেটা হুঁকো বলা হয় হুঁকো, এবং পাশের যেটা আছে বক্স মতো, বক্সটা হচ্ছে রেডিও। চিকিৎসা করতেন, চরকা আছে, এটা হচ্ছে মন্দির, এটা দিয়ে উপরের দিকে যাওয়ার রাস্তা, এটা গোলা, ধান রাখার জন্য শরৎচন্দ্র প্রচুর ধান চাষ করতেন, সেই ধান চাষের ধানগুলো রাখার যে জায়গা গোলা, এই গোলাতে ধান রাখতেন। জমিদার পরিবার গোলে কথা চট্টোপাধ্যায়, পাঁচিল দিয়ে খুব সুন্দর পরিবেশের মধ্যে, আগে গেলে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু, বড় বড় বিপ্লবীরা এসে এখানে সাক্ষাৎ করে গেছেন। পাখি আছে, শরৎচন্দ্রের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এই জায়গাতে বসে শরৎচন্দ্রের সঙ্গে বৈঠক করেছিলেন। ঘরের পরিবেশগুলো খুব সুন্দর গোছানো, সামনে এই রূপনারায়ণ নদী, শরৎচন্দ্র বাড়ির উপর থেকে এই নদীটাকে দেখতে পাওয়া যাচ্ছে। হাওড়া থেকে ট্রেনে চেপে, লোকাল ট্রেন যেগুলো মেদিনীপুরের দিকে আসছে, সেই লোকাল ট্রেনে চেপে আপনারা দেউলটি স্টেশনে নেমে শরৎচন্দ্রের বাড়িতে আসতে পারবেন।
দেউলটি স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় চেপে মাত্র 10 মিনিটের মধ্যে এই দেউলটি স্টেশন থেকে টোটোয় চেপে এই শরৎচন্দ্রের বাড়িতে আসতে পারবেন। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, বিনা প্রবেশ মূল্যেই আপনারা আসতে পারবেন। শনি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে, আর অন্যান্য দিন 12:30 থেকে 3:30 পর্যন্ত টিফিন আওয়ার্স এই সময় বন্ধ থাকে। শয়নকক্ষ এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শয়নগৃহ, উপরে দুটো রুম, নিচেও দুটো রুম। নিচের রুমগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। সামনে একটা বড় পুকুর আছে, পুকুরে সান বাঁধানো ঘাট। সেই সান বাঁধানো ঘাটে বসে অনেক গল্প, উপন্যাস লিখেছিলেন। লোকজনের আনাগোনা প্রায় লেগে থাকেই বললে চলে। আপনারা আসতে চাইলে হাওড়া থেকে ট্রেনে চেপে দেউলটি স্টেশনে নেমে টোটোতে মাত্র 20 টাকার বিনিময়ে শরৎচন্দ্রের বাড়িতে পৌঁছে দেবে। তো গাইজ, নেক্সট ভিডিওটি আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।